1984 সালের মে মাসে বাংলাদেশ সফর করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির আমির জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। সফরকালে বাংলাদেশে এতিমখানা প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন তিনি। এরপর মাত্র 1 টাকা প্রতি কে মূল্যে তাকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বেতাগি ইউনিয়নের 101 একর জমি উপহার দেয় সরকার। জমি পাওয়ার পর কেটে গেছে 38 বছর, তবে এখনও অব্যবহৃত পড়ে আছে বিস্তীর্ণ জমিটি। এই এরিয়াটা আসলে একটা ভিজিটিং এরিয়ার মতন, আমরাও ঘুরতে আসি বিকালবেলা, কিন্তু বেশ অনেক পর্যটক দেখা যায় এই জায়গাটা। খুব আসলে একটা দেখার মতন বিষয়, এখানে আগে দুবাইয়ের বাচ্চা নাকি বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছিল করার জন্য, বিভিন্ন সমস্যার কারণে এখনো হয় নাই। আসলে জায়গাটা দেখলে খুব সুন্দর লাগে আমাদেরও, আমরাও আসি বিভিন্ন এলাকা থেকে মানুষগুলো দেখতে আসে, এখন আমরাও আসছি আর কি এখানে। বাংলাদেশ গভর্নমেন্টের সাথে ইউএস সরকারের সাথে একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্ক আরও গভীর হোক সেই আলোকে কিন্তু আমরা এই জায়গাগুলো সবসময় আমরা নজরদারির মধ্যে রেখেছি। 10 বছর ধরে এলাকাটি পাহারা দিচ্ছেন স্থানীয় মাজুমিয়া, মাসে 10,000 টাকা বেতন তার, তাও পাচ্ছেন না 2 বছর ধরে। আগে প্রায় 2 বছর ধরে বেতন বন্ধ পাইতেছি না, অফিসার আসে, অফিসারে বলতেছে ফাইবা, এখন তো পাইতেছি না, আমি খুব কষ্টে আছি। স্থানীয় সংসদ সদস্য ডক্টর হাসান মাহমুদের উদ্যোগে ওই জমিতে বিশ্বমানের হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছিল সরকার। আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনাও। এটা বিশাল একটি প্রজেক্ট, আমরা যতদূর শুনেছি এটা 7,000 কোটি টাকার একটি প্রজেক্ট। তো এখানে বড় পরিসরে বিভিন্ন সেক্টরে কিছু মানুষের নিয়োগ থাকবে, তো আমরা চাইব আমাদের বেতাগির বা প্রতিবেশী ইউনিয়নের ফোমরার যার যার যোগ্যতা অনুসারে যেন কর্ম করার আমরা সুযোগ যেন পাই। দুটি বিশাল আকৃতির গেট, সীমানা প্রাচীর ও একটি সড়ক নির্মাণ ছাড়া কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি সেখানে। অযত্ন অবহেলায় পাহাড়ি এই বিশাল এলাকাটি জায়গা করে নিয়েছে ঝোপঝাড় ও আগাছা।